আশা করি সবাই ভালো আছো তো আমরা কত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম তরঙ্গ শব্দের সূত্র আজকে আমরা এই সূত্রগুলোর ব্যবহার সম্পর্কে জানব তো দেখো একটা প্রশ্ন এখানে আছে যে বাতাসে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন উৎস হতে নির্গত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বাহাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার ওই শব্দের কম্পাঙ্ক কত বাতাসে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো উচ্চ হতে নির্গত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বাহাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার ওই শব্দের কম্পাঙ্ক কত তাহলে এটিকে আমরা আছে কম্পাঙ্ক নির্ণয় করব। তো এখানে দেওয়া আছে দেখো এখানে অঙ্কে দেওয়া আছে এখানে টি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টি এই অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত যে কোনো একটি মাধ্যমে শব্দের বেগ শব্দের বেগ থেকে ওই মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করবো এখানে টি ওয়ান সাধারণত আমরা টি ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝাচ্ছি তো টি ওয়ান 0 জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কেলভিনে রূপান্তর করলাম তাই জিরো প্লাস দুশো তেহাত্তর গুণ যোগ করে দিলে আমরা কেলভিনে রূপান্তর হয়ে যাচ্ছে তাই দুশো তেহাত্তর কেলভিন আর ভি ওয়ান তো আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটিকে ভি ওয়ান দ্বারা প্রকাশ করলাম আর টি টু হচ্ছে পঞ্চাশ উদ্দীপ্ত দেওয়া আছে যে বাতাসে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তাহলে টি টু হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এখানে ক্যালভিনে রূপান্তর করলে পঞ্চাশ সঙ্গে দুইশো তেহাত্তর যোগ করে দিয়ে হয়ে যাচ্ছে তিনশো তেইশ কেলভিন এখন বলছে ভি টু ইজিক টু হোয়াট আমরা তো ওই মাধ্যমে শব্দের বেগ জানি না তো এখানে ভিটু ইজিক্যাল টু এবং ল্যামডা হচ্ছে বলছিল বাতাসের শব্দের বেগ বাহাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার তো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তো তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করি ল্যামডা বাহাত্তর সেন্টিমিটার এটাকে মিটারে রূপান্তর করলে একশো দ্বারা ভাগ করলে হচ্ছে শূন্য মিটার এবং এফ কম্পাঙ্ক ইজিক্যাল টু এখানে আমাদের বলা আছে ওই শব্দের কম্পাঙ্ক কত তো এফ ইজিক্যাল তো আমরা জানি সূত্র আমরা শিখেছিলাম পুরো গত টিউটোরিয়ালে যে আমরা জানি ভি টু ভাগ ভি ওয়ান ইজিক্যাল টু রুড ওভার টি টু ভাগ টি ওয়ান এই সূত্র থেকে তো আমরা এখানে দেওয়া আছে আমার টি ওয়ানের মান ভি ওয়ানের মান টি টু এর মান দেওয়া আছে ভি টু এর মান দেওয়া নেই তো আমরা এখান থেকে যদি নির্ণয় করতে পারি ভি টু ভি টু এর মান নির্ণয় করতে পারি তাহলে আমরা পরবর্তীতে কম নির্ণয় করতে পারবো তো আমরা হচ্ছে ভি টু ভাগ ভি ওয়ান ইজিক্যাল টু রুড ওভার টি টু ভাগ টি ওয়ান এখান থেকে ভি টু এর মান নির্ণয় করলাম ভি ইজিক্যাল টু তাহলে এখানে ভি ওয়ান ভাগ করা আছে ওইদিকে গেলে ভি ওয়ান গুণ হয়ে যাবে ভি ওয়ান ইন্টু রুট ওপার টি টু ভাগ টি ওয়ান এখানে মান বসাই দিলাম আমরা ভি ওয়ানের মান হচ্ছে তিনশো তিরিশ কোনো রুট ওপার তিনশো বত্রিশ আর তিনশো তেইশ ভাগ হচ্ছে দুশো তেহাত্তর টি টু এবং টি ওয়ানের মান বসাই দিলাম এটাকে ক্যালকুলেশন ক্যালকুলেটারের ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে তিনশো আটান্ন দশমিক নয় পাঁচ মিটার পার সেকেন্ড তার হচ্ছে কি বায়ু মাধ্যমে শব্দের বেগ ওই মাধ্যম আমরা তো মাধ্যমটা জানি না ওই মাধ্যমে কম ওই মাধ্যমে শব্দের বেগ আমরা নির্ণয় করলাম যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওইখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত সেটি নির্ণয় করলাম পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ নির্ণয় করলাম আমরা হচ্ছে তিনশো আটান্ন দশমিক নয় পাঁচ মিটার পার সেকেন্ড এখন আমরা জানি আবার ভি ইজিক্যাল টু এফ ল্যামডা বা এ ফ ইজিক্যাল টু ভাগ ল্যামডা তো আমাকে অঙ্কে বলছে কম্পাঙ্কু নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা কম্পাঙ্কু এফ এ ফিজিক্যাল টু হট তাহলে ভি এফ ল্যামডা বা এ ফিজিক্যাল টু ভিভাগ ল্যামডা এখানে আমরা যদি ভি এর মান তিনশো আটান্ন দশমিক নয় পাঁচ আর মান হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ দশমিক সাত দুই পাঁচ সাত দুই এই মান বসায় ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনের মান হচ্ছে চারশো পঁচানব্বই দশমিক এক হাস তাহলে কম্পাঙ্কু মান পাইলাম আমরা এ ফিজিক চারশো পঁচানব্বই দশমিক এক এই হলো আমাদের কম পাঙ্ক নির্ণয়ের সূত্র তো সুপ্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে নতুন বই যে নতুন যে বইটি দুই বছর থেকে ব্যবহার করা হচ্ছে সেই বই এই সূত্র দেওয়া আছে আমরা এই সূত্র থেকে এভাবে ভি টু এর মান এবং কী হচ্ছে এভাবে এফের মান নির্ণয় করবো এই সূত্র থেকে এই সূত্র থেকে ভি এর মান এবং তারপরে ভিটুয়ের মান নির্ণয় করে এখানে আমরা এফের মান নির্ণয় কম্পাঙ্কের মান নির্ণয় করতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটি বিকল্প পদ্ধতি দিয়ে এ অঙ্কের মানটা বের করতে পারি এ অঙ্কটা দেখা যাচ্ছে যত বড় কিন্তু এটা বিকল্প পদ্ধতি এর চেয়ে আরও সহজভাবে করানো সম্ভব তবে মানের সামান্য একটু তারতম্য হবে সমস্যা নেই পুরাতন বইগুলোতে আমরা আগে এই পদ্ধতিই অঙ্কগুলো শিখতাম তো এখানে দেখো আমরা জানি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ আমরা পূর্বের টিউটোরিয়ালের সূত্র আমরা শিখছিলাম যে ভি ইজিকাল টু ভি নট প্লাস জিরো পয়েন্ট সিক্স গ্রহণ হচ্ছে থিটা এখান থেকে আমরা ভি ট্যের মানে ভি নট হচ্ছে তিনশো তিরিশ যোগ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আর পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মান বসাই দিলাম ক্যালকুলেশন করলে তিনশো ষাট মিটার পার সেকেন্ড হচ্ছে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হবে তিনশো ষাট এখানে ল্যামডা হচ্ছে বাহাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে আমরা মিটারে রূপান্তর করলাম তাহলে শূন্য দশমিক হচ্ছে সাত দুই পাঁচ একশো দ্বারা ভাগ করে সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করলে একশো দ্বারা ভাগ করবো আমরা এবং কম পাংক এ ফিজিক্যাল হট তাহলে আমরা সূত্র জানি যে ভি ইজিক্যাল টু এফ ল্যামডা বা এ ফিজিক্যাল টু ভি ভাগ ল্যামডা তো ভি এর মানে হচ্ছে তিনশো ষাট এবং ল্যামডার মানুষ হচ্ছে শূন্য দশমিক সাত দুই পাঁচ এটাকে আমরা ক্যালকুলেশন করলে এফ এর মানুষ চারশো পঁচানব্বই দশ ছিয়ানব্বই দশমিক পাঁচ পাঁচ চারশো ছিয়ানব্বই এই পাচ্ছি এত হার্স আর আমরা আগে প্রথমে যেটা শিখলাম সেখানে হচ্ছে চারশো ছিয়ানব্বই দশ চারশো পঁচানব্বই এক আছে ব্যাপার না আমরা এই পদ্ধতিও অঙ্ক করতে পারবো প্রথম পদ্ধতি এবং